উষ্ণতা এবং আর্দ্রতা এই দুটোর যৌথ আক্রমণে ক্রীড়াঙ্গন একেবারেই পর্যদস্ত। তো এখানে যদি আমরা এই হিট রিলেটেড প্রবলেমগুলিকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে খেলোয়াড়দের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ইলনেস দুটোতেই কিন্তু এফেক্ট করবে। তো আমাদের এটার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন অর্থাৎ এআইইউবির এমপিএইচ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদের সহায়তা আমরা চাইছি, আমাদের খেলোয়াড়, আমাদের কোচিং স্টাফ, ফিজিও, ট্রেনার এবং বিসিবি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সবাইকে ইনভলভ করে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে আনার চেষ্টা করছি। আমরা আননেসেসারি নিজেকে এক্সপোজ করা দরকার নাই। হ্যাঁ, সবসময় আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে ওয়ার্স্ট ওয়েদারে যেন আমরা ফিট থাকি। অনেক দেশে দেখবেন অনেকে আমাদের থেকে হয়তো একটু ভালো করে, গরমের মধ্যে আমাদের থেকে বেটার করে, কেন ওরা হয়তো ওদের ট্রেনিংটা ওরা এইভাবে করে যেন না ওয়ার্স্ট সিনারিয়াতেও তারা যেন খেলতে পারে। তো আমাদের ওই জন্য রেডি হতে হবে, ওয়ার্স্ট সিনারিয়া যেন রেডি হতে হবে, তার জন্য কিছু প্রিকশন নিতে হবে, খেলার আগে প্রিকশন নিতে হবে, ইন বিটুইন খেলার ভিতরে যেগুলো প্রিকশন নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরাও পারবো, কেন পারবো না। আমাদের সবসময় হয়তো ডক্টরের কাছে যেতে যাওয়ার সময়ও হবে না, আমাদের সুযোগও হবে না, এবং ডক্টর সবসময় অ্যাভেলেবল থাকবেন না, কিন্তু আমরা যদি ঠিকমতো জানি কীভাবে হিটকে মোকাবেলা করতে হয় এবং যদি আমাদের কোনো হিট স্ট্রেস বা ক্র্যাম বা স্ট্রোক হয় কীভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে বাঁচাতে হবে বা খেলোয়াড়কে বা যারা আছেন তাদেরকে বাঁচাতে হবে, সেটা যদি আমরা নিজেরা জানি তাহলে আমরা হয়তো তাদের জীবনটা বাঁচাতে পারবো। তো এটা সেখান থেকেই, সেই চিন্তাভাবনা থেকেই আমরা চিন্তা করলাম যে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করব। এবং বাংলাদেশ, আপনারা জানেন, এআইইউবি সবসময় বিসিবির সাথে আমাদের এমওইউ আছে এবং আমাদের খেলোয়াড়রা যান এআইইউবির সাথে, আমরা সবসময় ক্লোজ কন্ট্যাক্টে আমরা বিসিবির সাথে কাজ করি, এবং সেখান থেকে আমরা চিন্তা করলাম বিসিবিকে দিয়ে আমরা শুরু করি। তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা মেনলি এখানে আসলাম এবং আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কীভাবে হিট থেকে নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল।